আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা শ্মশান, এটা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু রিয়েল হন্টেড প্লেস এই জায়গাটা। এই জায়গাটা আপনাদেরকে আমি বলি, লোকেশনটা হচ্ছে কলাপাড়ার একটা এরিয়াতে, মোস্ট হন্টেড এরিয়া এটা। এই শ্মশান ঘাট যেখানে রাইট নাও আমরা দাঁড়ানো আছি, এই জায়গাটা তো এখানে, এখান থেকে অনেকের সাথে জিন পজিশন। আল্লাহ আকবার, দেখেন শ্মশানের এখানে কিন্তু আসার সাথে সাথে আপনার মিটারের সিগন্যাল দিছে। হ্যাঁ দেখছেন, এখানে কিন্তু ইলেকট্রিক কোনো সিগন্যালের কিছু নেই, এখানে ইলেকট্রিক কোনো গাছ নাই, কিছু নাই, ঠিক আছে। এটা কিন্তু শিমুল গাছ, শ্মশানের পাশে একটা শিমুল গাছ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি লস অসিল খান্নাস। ওদিকে ধরো তো ভালো করে, দেখেন দেখেন দেখেন, দেখছেন, একটু সামনে যাও তো, একটু সামনে যাও, দেখো কোন কোন দিকটাতে ভাই একবারে ফুল হয়ে গেছে। হ্যাঁ, পুরো ফুল, বুঝছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই গাছটা অনেক বড় ছিল, দেখছেন। হ্যাঁ, গাছটা অত্যন্ত ভয়ঙ্কর। হ্যাঁ, সিগন্যালটা দিতেছে বারবার, না পাশে একটা গাব গাছ দেখছেন। এবং এই পাশে কিন্তু রাস্তা আছে, এই জায়গাতে রাস্তা এবং এই বাড়ি আছে। এটা হিন্দু পাড়া, হিন্দু এরিয়া, মোস্ট হন্টেড এরিয়া এটা। আস্তাগফিরুল্লাহ, এই জায়গায় একদম রিয়েললি আছে, দেখছেন। অপরাধীতে খুব সাবধানে টানবে। হ্যাঁ, এটা রিয়েল হন্টেড প্লেস, 100% শ্মশান ঘাট হন্টেড প্লেস। এই জায়গার একটা ঘটনা বলি, এক পরিচিত, মানে এই লোকেশনটা পাইছে এক পুলিশ ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, তো এক পরিচিত পুলিশ ভাই ওনার সাথে একদিন দেখা করতে গেছি, তো ওনার ডিউটি ছিল এই রাস্তায়। তো রাত্রিবেলা উনি নাকি দেখতেছে যে দুইটা মেয়ে এখানে হাঁটাহাঁটি করতেছে রাস্তা দিয়ে। তো কাছে আসতে আসে দেখে কিছু দেখে না, উনি ভয় পেয়ে গেছে তখন। তো একটু পরে উনি প্রস্রাব করতে দাঁড়াইছে এই পাশটাতে। হ্যাঁ, রাস্তায়, ওখানে ওখানে রাস্তা আছে, ওই বাঁশঝাড়ের ওই পাশটাতে রাস্তা। তো ওখানে প্রস্রাব করতে দাঁড়াইছে যখন, তো হঠাৎ করে দেখে মেয়ে দুইটা ওনার সামনে দাঁড়ানো। হ্যাঁ, তো এরপরে উনি প্রচুর ভয় পাইছে, ভয় পেয়ে মানে উনি আমাদেরকে ঘটনাটা বলছে। এবং এখানে যে মোস্ট হন্টেড এরিয়া এটা সবাই জানে। এদিকে দেখাই, চতুর্দিকটা দেখেন, গাব গাছের নিচটা দেখো কেমন দেখা যায়। হ্যাঁ, আমি দূর থেকে দেখাই, দেখা যাবে তাইলে ক্লিয়ার, দেখেন গাব গাছটা কেমন দেখা যায়, কেমন ভয়ঙ্কর লাগতেছে শ্মশানের পাশে। মিরাজ, তোমার শরীর কেমন শিরশির করে উঠে না? তোমরা একটু ওই জায়গায় যাও, দেখো শরীর শিরশির করে উঠবে 100%। আমি একটু দূরে সরি, তোমরা ওই জায়গায় যাও, তাইলে বুঝতে পারবা, ফিল করতে পারবা, দেখবা মিটারও সিগন্যাল দিয়ে দিছে। হ্যাঁ, কেমন লাগতেছে? আস্তাগফিরুল্লাহ, মিটারে দেখেন EMF মিটারটা বারবার সিগন্যাল দিতেছে, দেখছেন। এই জায়গা রিয়েল, রিয়েল, এটা 100% রিয়েল জায়গা। আপনি একটা কথা, আমি সেটাই, এদিক থেকে দেখলেই কেমন লাগে, ঠিক আছে, জাস্ট মাথা নষ্ট একটা সিচুয়েশন লাগে এখানে, খুবই ভয়ঙ্কর। এই যে গাছটা দেখো কেমন দেখা যায়, ভয়ঙ্কর লাগে না তাকাইলে? কিছু একটা উড়ে গেছে তেঁতুল গাছ থেকে, না এই তেঁতুল গাছটার উপর থেকে কিছু একটা উড়ে গেছে। এখানে কিন্তু আরো শ্মশান আছে, এই যে দেখছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা জানে এগুলো কি। এখানে আরো ছিল এই একটা, এই যে ঢাকা ছিল বৃষ্টির পানিতে যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য এই জায়গাটা দেখা যায়।
সবাই লাইভটা একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। ভাই আমি বুঝতে পারতেছি না, আমার শরীরটা কাঁপতেছে কন্টিনিউয়াসলি, আমার পুরো শরীর কেমন ভারী হয়ে গেছে। শুনলা গাছের উপর শ্মশানের থেকে চুপ চুপ রাজাস ডাকার শব্দ। হ্যাঁ তেঁতুল গাছটা দেখো তো, এই জায়গায় আসো, পুরো পরিবেশটা দেখেন, এই জায়গার পরিবেশটা দেখেন, তেঁতুল গাছটার দিকে তাকাই দেখেন কেমন দেখা যায়। এই যে এখন দেখেন তেঁতুল গাছ তো এমনিতেই হন্টেড হয় কিন্তু। হ্যাঁ জিলাপি গাছ, এটা হচ্ছে জিলাপি গাছ। হ্যাঁ বড়ই গাছ, এই বাড়ি বাড়িটা আগে মানুষ থাকতো, এখন আর কিসের সানরাস দিয়ে আমি যা দেখি তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ কিছু? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরো দাড়িটা পুরো সাদা, কত বড়। হ্যাঁ আপনার কি দেখতে পাচ্ছেন কিছু? শ্মশানের ভিতরে ঢুকে গেল, শ্মশানের ভিতরে ঢুকে গেছে, একদম নিচের ভিতরে ঢুকে গেছে। সামনে যাওয়ার দরকার নেই, সামনে যাওয়ার দরকার নেই। দেখছেন কিছু? এই মিরাজ সাবধান, এটা কি দেখছো? দাড়িগুলো কত লম্বা ছিল। হ্যাঁ শুধুমাত্র মাথাটা দেখে গেছে ভাই, মানে কোনো বডি কোনো অংশ নেই। এদিকে একটা শব্দ আসছে, দেখি বাড়ির ভিতরটা দেখেন কেমন ভয়ঙ্কর দেখা যায় এদিকটা। এই যে কিছু একটা ডাকার শব্দ আসতেছে, কিন্তু এটা হচ্ছে গ্রাম্য আর কি বাড়ির পরিবেশ, খুবই ভয়ঙ্কর লাগে কিন্তু, যেদিকে তাকাই মনে হয় শরীর কাটা দিয়ে ওঠে। এটা পুকুর পার, খুবই ভয়ঙ্কর। আস্তাগফিরুল্লাহ, বাপ্পি বিশ্বাস কেমন আছেন সবাই? নারায়ণগঞ্জ থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন বাপ্পি ভাই? লিটন দাস দুবাই থেকে দেখতেছি ভাই, যে যেখান থেকেই দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মিরাজ ওদিকে যায় না, মিরাজ আরে মাঠের দিকে যাই না, মাঠের ওদিকে যাই না, এদিকে আসো, এদিকে আসো, বাড়ির এই ভিতরে আসো, মাঠের দিকে যাই না। বিসমিল্লাহির, এটা হচ্ছে তুলসী গাছ দেখেন, এটা কিন্তু হিন্দু বাড়িতে থাকে যারা, তুলসী গাছের অনেক কাজে লাগে, পুজোর কাজে লাগে। এই যে এদিকে আসো, ওদিকে যাই না, এদিকে আইসা পারো, তাওসিফ সোপান কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্মীপুর থেকে ঈশান, থ্যাংক ইউ ঈশান ভাই, আমাদের লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। পুকুর পাড়টা কেমন দেখা যায় দেখেন,
এদিকে বাজ ছাড়, পুরো পরিবেশটাই একদম ভয়ঙ্কর লাগতেছে। লাইটটা পাওয়ারটা বাড়াই দেখেন, এই যে দেখেন রফিকুল ইসলাম সৌদি থেকে, থ্যাংক ইউ রফিকুল ভাই। সিফাত আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ তুলসী গাছ, ওটা হচ্ছে তুলসী গাছ তোমার পুজোর কাজে ব্যবহৃত হয়। কিছু একটা শব্দ পাইলে এদিক থেকে গেল, কিছু একটা দৌড় দিয়ে গেছে। খুবই ভয়ঙ্কর লাগতেছে এই তেঁতুল গাছটার দিকে তাকাইলে, কেমন ভয় লাগে না? পা ছিল না কিন্তু দেখা গেছে, শূন্যের উপর হাঁটতেছে। গা কাটা দিয়ে শিমুল গাছ একটা দেখছো, তুমি একলা থাকো না, আমাদের সাথে থাকো। বিসমিল্লাহ দেখি এই পাশে তেঁতুল গাছটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ঢোকা যাবে? ঘরটার ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা আছে? দেখো তো এই যে এটা খুললেই তো ঢোকা যাবে মনে হয়। দেখি বিসমিল্লাহ বলে খুলো। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, এই ঘরটা কিন্তু মানুষ বসবাস করতো, কিন্তু এই প্যারানর্মাল এই ঘটনাগুলোর কারণে ঘরটা ছাইরা দিছে। শব্দ পাইলে ঘরটার মধ্যে একটা সালের উপর থেকে কি এ জায়গায় দেখো তো কান্না শব্দটা আসতেছে ঘরের, লোম লোম লাগতেছে। কেমন ধরো আমার কাছে লোম লোম লাগতেছে, দেখো তো দেখা দেব পুরো শরীর কাটা দিয়ে উঠতেছে আমার। শব্দ পাচ্ছ? হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? শ্মশানের ওদিক থেকে এখন তুমি শব্দগুলো পাচ্ছ, আমার মানে কেমন লাগতেছে জানো? উপরে আবার শ্মশানের ওদিক থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইসব ঘরে কিন্তু মনসা বাস করে বেশিরভাগ সময়। আর এই ঘরটার স্টোরিটা আমি শুনছি সেটা হচ্ছে এই এই ঘরে নাকি মনসা বাস করছে, ঠিক আছে, যার কারণে
ওই যে সাপের গর্ত দেখা যায়, এই যে এগুলোর ভিতরে সাপ থাকে এটা স্বাভাবিক। হ্যাঁ এগুলো কি দেখো তো, পুরো ঘর কাঁপতেছে মাটি সহ। হ্যাঁ এই যে এগুলো সাপের গর্ত, ইঁদুরের গর্ত এমন হইবে না। হ্যাঁ ইঁদুর চলাচলের স্পট থাকবে অন্যরকম, বাট এটা সাপের গর্ত শিওর। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে মিটার সিগন্যাল দেয়, মিটার সিগন্যাল দিতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো তো কোন পাশটাতে, সামনের দিকে আসো তো, দেখো তো এইদিকে আসো তো, এই এই দিকটা দেখো তো, এইসব জায়গাগুলো। এই যে এইমাত্র সিগন্যাল দিয়েছিল তো মনে হলো, একটু সামনে আগাও, আশেপাশে দেখো, ওদিকে দেখো, ওদিকটাতে দেখো কোন পাশটায় সিগন্যাল আসে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখছো আমি অনুভব হয়েছে যে এই এরিয়ার ভিতরেই আছে। আবার 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 দেখেন, টর্চটা সরো, টর্চটা সরো, দেখো তো কি আছে। হ্যাঁ খোলা যাবে, এটি সরাইতে হবে, খুলতে হলে এটি সরানো পসিবল না, এটি অনেক ভারী, এর ভিতরে আবি যাবে। এগুলো কি দেখো তো, পালিশগুলো কিসে দেখো তো একটু, মিরাজ দেখো তো, হঠাৎ করে সাপ বেরিয়ে যেতে পারে, কি বললো দেখছেন, ওইখানে যে ধরলো এগুলো, তুমি যে ধরলা আর কিন্তু পড়লো, তার মানে এখানে কিছু একটা আছে বুঝছো। দেখছো চোখের সামনে এটা সুইটা পড়লো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ সেটাই তো, চোখের সামনে সেটাই তো। এইটা দেখছো তুমি, একটুর জন্য কিন্তু আমার গায়ে পড়ে নেই, আমি আর একটা কদম সামনে দিলি তো এই পর্যন্ত আসলি তো আমার গায়ে পড়তো এটা। বাক্সটার মধ্যে থেকে, হ্যাঁ হ্যাঁ ভাই একদম স্পষ্ট শোনা যায় এখান থেকে, সাউন্ড পাচ্ছেন আপনারা? বাক্সর মধ্যে থেকে আসে কান্নার শব্দ আসতেছে, আল্লাহু আকবার। হ্যাঁ মিটারটা দেখো তো ওইদিকে, দেখেন ইএমএফ মিটারটা স্পষ্ট ফুল রেড হয়ে গেছে, দেখেন দেখেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যুল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ। কেমন যেন লাগতেছে দেখছো, এই পাশে সরো, এই পাশে সরো, এইটা কি দেখো তো, এইসব ঘর, এইসব জায়গায় ঘর, ঘর বাড়ি কিন্তু মানুষ যেন ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার করে জানো, কালো জাদুর জন্য ব্যবহৃত হয়, কারণ এই শ্মশান ঘাটের মাটি। আল্লাহু আকবার, আমরা আবার শ্মশানটার কাছে যাবো, দাঁড়াও দাঁড়াও, উপর থেকে এদিক থেকে বাক্সর মধ্যে থেকে মনে হয় শব্দ আসে, বাট এটা খোলা পসিবল না,
পরো শশান সোহেল দুবাই দুবাই থেকে থ্যাংক ইউ ভাই দেন লাইভটা শেয়ার করুন। পুরো ঘরের মধ্যে গর্ত গর্ত দেখো। হ্যাঁ এই ঘরের যে স্ট্রিট আমি বলতেছিলাম যে এই ঘরে নাকি আপনার ইয়া দেখাইছে মানে স্বপ্নে দেখাইছে যে এই ঘরের ভিতরে আপনার ইয়া আছে যে মনসা থাকে মনসা থাকে এদিকে আর কি থাকা যাবে না এদিকে যদি কেউ থাকে তাহলে তার শারীরিক সমস্যা হবে এবং মানসিকভাবে সে মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে। তো এইসব ঘটনার যখন তারা জানছে এরপর থেকে মিটারে কিন্তু সিগন্যাল দিল এই মাত্র আমি দেখলাম এই পাশে হাঁটু ওই পাশে হাঁটু রেড হয়ে গেছে শব্দ হয়েছে আল্লাহু আকবার আস্তাগফির এই ধরো ধরো দেখো 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 নাকটা ফাটছে নাকি এবার আল্লাহ রে আল্লাহু আকবার আরে সাবধান থাকতে বললাম না আল্লাহু আকবার লাইভের মধ্যে দেখছেন স্পষ্ট কিন্তু একটা শব্দ এসেছে ইয়া হয়েছে যেন ওরে দেখো তো বাইরে কেউ দেখা যায় নাকি মিরাজ তোমরা দুজন বাইরে যাও তুমিও যাও আমি ওরে নিয়ে আসতেছি তুমি যাও বিসমিল্লাহ দেখেন লাইভের মধ্যে ওর এনে কিন্তু অ্যাক্সিডেন্ট হইয়া যাইতে পারতো যেমনে পড়ছে এই হ্যাঁ হ্যাঁ আবার একটু শোনার শব্দ করে তুই কি বলতেছে কিছু স্পষ্ট শোনা গেছে যে ঘর থেকে নাম বলতেছে বাঁচতে হইলে ঘর থেকে নাম আল্লাহু আকবার নিরাজ সব শোনো শোনো এখানে কি বলছে শোন বলছে যে বাঁচতে হইলে ঘর থেকে নাম হ্যাঁ তোমরা শুনছো এই বাক্সটার মধ্যে থেকে শব্দ আসতেছে কি ভয়ঙ্কর শব্দ জিনের জিনের সব বাক্সটার মধ্যে আল্লাহ আকবার তুমি মিটারটা নিয়ে আসো তো একজন এটার মধ্যে শোনেন স্পষ্ট শব্দ আসতেছে এটার মধ্যে থেকে এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা আলিয়্যুল আজিম আল্লাহু আকবার স্পষ্ট দেখেন আল্লাহ আল্লাহ আরে বাক্স খুলবো কেমনি এখানে কি দেখা দেওয়া দেন অবস্থা কি এগুলো কয়েক মন ওজন দেওয়া এগুলো খোলা খোলা যাবে এগুলো অনেক ঝামেলা এখানে খুলতে গেলে মধ্যে থেকে একটা কি কৃপি একটা সাউন্ড আসতেছে ক্ষিপ্ত হইতেছে আর একটা জিনিস ঘরের ঘরের সাথে শ্মশান এটা কত ডেঞ্জারাস একটা জিনিস হ্যাঁ কি কৃপি একটা সাউন্ড আমার মানে শরীর শিরশির করে উঠতেছে সারা মানে এই ঘরে মনসা বাস করে ওনাদের সারাতেছে হ্যাঁ আল্লাহু আকবার নামো 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 আস্তে 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 পুরো না বিসমিল্লাহ দেখছেন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে এখানে বুঝে বুঝে শব্দ পাচ্ছেন কি ক্রিপি সাউন্ড আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ থেকে বের হই
ঘরের দেখেন ঘরের সামনে এগুলো কিন্তু সব তুলসী গাছ, আর এগুলো মেবি মনে হয় মনসার পুজোর কাজে ব্যবহৃত হয় না? হ্যাঁ নাইম, দরজাটা লাগাই দাও, যেমন ছিল ওরকম থাকে। এই যে এগুলো তো তুলসী গাছ সব, না ঘরের সামনে সব তুলসী গাছে ভরা। মেবি এগুলো আমি যতটুকু জানি মেবি মনসার পুজোতে ব্যবহৃত হয় তুলসী গাছ, না কোনো পুজোতে আর কি লাগে এগুলো, আমি শিওর জানি না। ঘরটা দেখেন কেমন ভয়ঙ্কর লাগতেছে, দূর থেকে দেখাইলে বুঝবেন, আমি একটু দূর থেকে দেখাই, তোমরা একটু সরো, সামনে থেকে সরো, তাহলে ঘরটা ক্লিয়ার দেখা যাবে। এই যে দেখেন পুরো ঘরটা দেখা যায়। এই শ্মশানের ওখানে কিছু দেখলাম মনে হইলো, হ্যাঁ দেখি তো, বিসমিল্লাহি রহমানির রহিম, গাছগুলো দেখতেছি তো আমি পুরো হন্টেড লাগতেছে, পুরো জায়গাটাই ক্রিপি লাগতেছে আমার কাছে। এখানেও কিন্তু তেঁতুল গাছ আছে, এই যে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো তোমরা, এই ঘরে যে মনসা বাস করে ঘরের পিছন সাইডটা দেখো সব সাপের গর্ত, দেখেন সব সাপের গর্ত, এর মধ্যে 100% সাপ আছে। যারা দেখতেছেন গ্রাম্য মানুষ তারা অবশ্যই বুঝবেন, 100% দেখেন সাপ আছে। ঘরটা কেমন ক্রিপি লাগতেছে পিছন সাইডটা দেখছেন, এই কেমন দেখা যায় ঘরটা, এটা হচ্ছে মাটির একটা মটকা, ভিতরে পানি জমানো আছে, হয়তো বৃষ্টির পানি পড়ছে মেবি এখান থেকে। এদিক থেকে দেখেন, আল্লাহ কিছু একটা ফালাইছে এদিক থেকে গায়, বিসমিল্লাহ আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই এই দিক থেকে কিছু একটা পড়ছে, আমার গায়ে পড়ে না একটুর জন্য, এখন আর সাউন্ড গুলো নাই। দেখি শ্মশানটার কাছে একটু যাব, একটু শ্মশানটার কাছে যাই, দূর থেকে দেখেন শ্মশানটা কেমন ভয়ঙ্কর দেখা যায়, বড় গাব গাছের ওখানে কেমন দেখা যায়। এখন জাস্ট যারা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব ক্রিপি লাগতেছে না জায়গাটা? বিসমিল্লাহ, কি পড়লো, শ্মশানটা কেমন দেখা যাইতেছে, আল্লাহ কেমন দেখা যায় না, খুব ভয়ঙ্কর লাগতেছে, কেমন জানি একটা লুকটা চেঞ্জ চেঞ্জ লাগতেছে। হ্যাঁ ঘরের মধ্যে থেকে শব্দ আসে পাইছো, হ্যাঁ ঘরটার ভিতর থেকে শব্দ আসে, কুকুর ডাকার শব্দ আসতেছে পাচ্ছ, হ্যাঁ স্পষ্ট একটা কুকুর ডাকার শব্দ পাইলাম আমি। বাট এই বাড়িতে কিন্তু আমরা কুকুর দেখিনি, বাড়িতে কোথাও কুকুর ছিল না কিন্তু, হ্যাঁ সেটাই তো। আমার শরীর ভারী হয়ে আসতেছে মিরাজ, আমার পুরো ভারী হয়ে গেছে আমার শরীর, খুবই আমার নিজেরই খুব খারাপ লাগতেছে, কেমন বমি লাগতেছে মনে হইতেছে, যেন এমন লাগতেছে। একটা কান্নার শব্দ পাইতেছে, হ্যাঁ
তেঁতুল গাছটা অনেক পুরনো, নাইলেও বয়স হব 40-50 বছর বয়স হবে তেঁতুল গাছটার। এই যে মানে অনেকগুলো তেঁতুল, ওই একটা এই একটা। আর তেঁতুল গাছ কিন্তু ভালো না, তেঁতুল গাছে জিন থাকে, এটা স্বাভাবিক। তাদেরকে আজকে আমার কিছু একটা বলার আছে, যারা আমাদের নিয়ে মাঝে মাঝে বাজে কমেন্ট করে বা বিভিন্ন ধরনের ইয়া করে। আপনাকে বলছি শুধুমাত্র আপনাকে, যে আপনার দ্বারা কি সম্ভব এই সব প্লেসে এক ঘন্টা একার থাকার থাকার মতো? হ্যাঁ, কিন্তু আপনি বলার সময় মুখ অনেক কিছুই বলা যায়, বাট বাস্তবতাটা ভিন্ন, কঠিন, ঠিক আছে? আপনি যখন এইসব প্লেসে দাঁড়াবেন, এইসব প্লেসে আইসা যখন যেই সিচুয়েশন গুলো ফিল করে, হ্যাঁ, আপনাদের সাধারণত এন্টারটেইন করার জন্য, কিন্তু আপনারা আমাদেরকে মানে কোনো মূল্যায়ন করেন, মূল্যায়ন কি শ্মশানের ওখানে থাকতেই পারে, এটা স্বাভাবিক। তখন তো আমরা দেখছি শুরুতে, শুরুতে তো দেখছি শ্মশানের ওখানে ছিল। হ্যাঁ, এদিক থেকে চলো, সবার শরীরের অবস্থা খারাপ লাগতেছে। হাঁটো হাঁটো, ওদিক হাঁটো, বের হও বের হও, মিরাজ হাঁটো, আমার নিজেরই খুবই ক্লান্ত লাগতেছে, সামনে যাও হাঁটো। হ্যাঁ চলো, দেখো ওই মরিচ গাছ টাছ আছে এর ভিতরে, কেমন যেন ইটি গাছ আছে, শিমুল গাছের ইটি। হাঁটো, তুমি হাঁটো, সামনে যাও, যা থাকে থাকুক, দেখার দরকার নেই, দেখা যায় কিছু, দেখছেন দেখা যায়, দেখা যায় কিছু, আল্লাহ, দেখছেন, আস্তাগফিরুল্লাহ, কি ভয়ঙ্কর একটা কিছু ছিল, দেখা গেছে, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিক থেকে আজকের মতো আমাদের বিদায় নেওয়াটা ভালো হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী আগামীকালকের লাইভে সবাইকে, আগামীকালকে মোস্ট একটা হন্টেড প্লেসে যাওয়া হবে সবার জন্য, কি বলে যে এটাকে, সারপ্রাইজ থাকবে। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।